ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা। এবার তেল আবিবের কাছে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ। ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ঠেকাতে যথেষ্ট সিস্টেম নেই ইসরায়েলের। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর যে দুর্বলতা জানে ইরান। লেবাননের যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য উন্মুক্ত করিডর করবে ইরান। ইরান ও হিজবুল্লাহকে ইসরায়েল আক্রমণে রাজি করাতে চেয়েছিল হামাস। থার্ড ক্ষেপণাস্ত্র চালাতে ইসরায়েলে মার্কিন সৈন্য। এবং সর্বশেষ থাকছে ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা বন্ধে বড় পদক্ষেপ আরব দেশগুলোর। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা ও পাল্টা হামলা বন্ধ করার জন্য আরব দেশগুলো ব্যবস্থা নিয়েছে। বিশেষত ইরানের উপর যে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, তাতে করে আরব বিশ্বের দেশগুলো তাদের নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বলা হয়েছে যদি ইসরায়েল আক্রমণ চালায় তাহলে আরব দেশগুলোর আকাশসীমা বন্ধ করে দেবে, যাতে করে ইসরায়েল সেই আকাশসীমা ব্যবহার করতে না পারে এবং ইরানে আক্রমণ চালাতে না পারে। কারণ ইরান মধ্যপ্রাচ্যের এক অপ্রতিরোধ্য শক্তি। ইরান এখন দেখিয়ে দিয়েছে নিজেদের সামরিক সক্ষমতা এবং কোনো সহায়তা ছাড়াই তারা যে তেল আবিবে লণ্ডভণ্ড অভিযান চালাতে পারে সেটা তারা দেখিয়ে দিয়েছে পহেলা অক্টোবর। এরপর থেকেই দখলদার ইসরায়েল এটা ভালোভাবেই জানে যে আমেরিকার সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ছাড়া তারা কোনোভাবেই ইরানে আক্রমণ চালাতে পারবে না, বা ইরানে আক্রমণ চালালেও তার পরিণতি তাদেরকে ভয়াবহভাবেই ভোগ করতে হবে। এমনও পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও আমেরিকা স্বতন্ত্রভাবে ইসরায়েলকে সহায়তা করে চলেছে এবং এককভাবে অন্ধভাবে সহায়তা করার কারণে বিশ্বে এই যুদ্ধের বেগ আরও বেড়েছে, তবে বসে নেই ইরানও। ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং রাশিয়া ঘোষণা দিয়েছে ইরানকে সর্বাত্মক সহায়তা রাশিয়া করবে। এমনও পরিস্থিতিতে আমেরিকা এবং রাশিয়া তারা প্রক্সি যুদ্ধে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ক্ষেত্র হতে পারে এই মধ্যপ্রাচ্য, ইরান এবং ইসরায়েল। এক্ষেত্রে ইরান এবং ইসরায়েল যদি সত্যি সত্যি যুদ্ধ বাঁধে এবং ইরানের কাছে যে সম্প্রতি শোনা যাচ্ছে বা তাদের যে বিশ্লেষকদের ধারণা যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র হাতে এসে গেছে, এমনই যদি হয় তাহলে ইসরায়েল বা আমেরিকা কি টিকতে পারবে ইরানের আক্রমণের কাছে? ইরান কি কখনো মাথা নত করবে পশ্চিমা বিশ্ব বা ইসরায়েলের কাছে? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা, পাল্টা হামলা বন্ধে কী পদক্ষেপ নিল আরব দেশগুলো, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা। এবার তেল আবিবের কাছে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক ঝাঁক কামিকাজে ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের শহরতলিতে হামলা চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকার অবিচল ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এবং লেবাননের জনগণকে রক্ষা করার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তবে হামলার সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ যথারীতি গোপন করে রেখেছে তেল আবিব। শনিবার হিজবুল্লাহ আরও যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলোর মধ্যে রয়েছে হাইফার পশ্চিমে অবস্থিত কিরিয়ত এলিজে এর বিমানঘাঁটি, এইন মার্গিলিয়ট সামরিক ঘাঁটি, কেরেন নাফতালি যোগাযোগ ঘাঁটি, সামরিক শিল্প ঘাঁটি জেভুলুন এবং অধিকৃত গোলন মালভূমিতে অবস্থিত হুমা সামরিক ঘাঁটি। এইসব হামলায় রকেট, ড্রোন, স্কোয়াড্রন অথবা কামানের গোলা ব্যবহার করা হয়েছে। এছাড়া শনিবার দক্ষিণ লেবানন দিয়ে ইসরায়েলি স্থলবাহিনীর অনুপ্রবেশের দুটি প্রচেষ্টা প্রতিহত করেছে হিজবুল্লাহ। সংগঠনটির বিবৃতিতে প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে ইহুদিবাদী বাহিনী যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকা ও লেবাননের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না করবে ততদিন সশস্ত্র প্রতিরোধ অব্যাহত থাকবে। গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এইরকম প্রতিশোধমূলক শত শত হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননের বিরুদ্ধেও আগ্রাসন জোরদার করেছে ইহুদিবাদী বাহিনী। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা অন্তত 42,000 এবং লেবাননে 2,000-এরও বেশি মানুষ ইসরায়েলি পাশবিক হামলায় শহীদ হয়েছেন।
ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ঠেকাতে যথেষ্ট সিস্টেম নেই ইসরায়েলের। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোর যে দুর্বলতা জানে ইরান। ব্রিটিশ দৈনিক ডেইলি টেলিগ্রাফ ইহুদিবাদী ইসরায়েলে ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র অভিযানের দিকে ইঙ্গিত করে লিখেছে, ইসলামী এই দেশটির পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও অনেক বেশি ধ্বংসাত্মক। দৈনিকটি লিখেছে, ইরানের সত্য প্রতিশ্রুতি টু শীর্ষক অভিযান প্রমাণ করেছে যে দেশটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিঘ্ন ঘটাতে সক্ষম। ব্রিটিশ দৈনিকটি আরও লিখেছে, বিশেষজ্ঞরা এটা বোঝার চেষ্টা করছে যে পশ্চিম এশিয়ার যুদ্ধ তীব্রতর হলে ইসরায়েল ইরানের আরও বেশি ক্ষেপণাস্ত্র হামলার জোয়ার থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে কি। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ আরও লিখেছে, ভিডিও চিত্র থেকে এটা বোঝা যাচ্ছে যে ইসরায়েল সম্ভবত একই সময়ে ইরানের বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সিস্টেমের অধিকারী নয়। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে ওই একই রিপোর্টে বলা হয়েছে, এই ভয় রয়েছে যে বিশেষ করে ইরানের ড্রোন হামলাগুলো ইসরায়েল আকাশ প্রতিরক্ষা সিস্টেমের ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়ে এতে বিভ্রান্তি সৃষ্টি করছে, বা এই ব্যবস্থা উলটপালট করে দিয়েছে, অথবা এইসব সিস্টেমের দুর্বলতার দিকগুলো ইরান জেনে গেছে। ব্রিটেনের এই দৈনিক লিখেছে, ইরান তার মিত্রদের সঙ্গে সমন্বয় করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্রের বিশাল হামলা চালিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে অকার্যকর করতে সক্ষম হয়েছে এবং ইসরায়েলের জন্য ব্যাপক বিস্তৃত ধ্বংসযজ্ঞ বয়ে এনেছে। লেবাননের যুদ্ধবিধ্বস্ত জনগণের জন্য উন্মুক্ত করিডর করবে ইরান। আঞ্চলিক উত্তেজনা এবং বায়বীয় হুমকি সত্ত্বেও শনিবার লেবাননের রাজধানী বৈরুতে সফরে গেছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব। সেখানে তিনি বলেছেন, ইসরায়েলি আক্রমণ যুদ্ধবিধ্বস্ত আহত লেবানিজ নাগরিকদের জন্য দ্রুত মানবিক করিডর স্থাপন করবে ইরান। শনিবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহর নিউজ এজেন্সি। বৈরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপে গালিবাব বলেন, রাজনৈতিক ইস্যুতে আমাদের বন্ধুদের বলা হয়েছে লেবাননের জনগণ, লেবাননের সরকার এবং প্রতিরোধ যে সিদ্ধান্ত নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরান তা সমর্থন করবে। তিনি আরও বলেন, আমি এখানে ঘোষণা করতে চাই যে ইসলামী প্রজাতন্ত্র ইরান এই কঠিন পরিস্থিতিতে লেবাননের জনগণ ও সরকার এবং প্রতিরোধের পাশে থাকবে। 149তম আইপিইউ অ্যাসেম্বলি শীর্ষক সম্মেলনে যোগদানের জন্য বৈরুত থেকে জেনেভা যাবেন ইরানের জাতীয় সংসদের স্পিকার গালিবাব। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে স্পিকারদের সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিন এবং লেবাননি জনগণের দুর্দশা তুলে ধরবেন তিনি। 13-17 অক্টোবর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গালিবাব বলেন, এখান থেকে আমি জেনেভা যাচ্ছি অ্যাসেম্বলি অব স্টেটস অর্থাৎ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ এর স্পিকারদের বৈঠকে অংশ নিতে। আমি পার্লামেন্টের সব স্পিকারের কাছে লেবানন ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের বার্তা পৌঁছে দিব। এছাড়া ইরানি দূত বলেন, লেবাননের প্রধানমন্ত্রী নাজিম মেকাতিয়ের সঙ্গে আলোচনায় যুদ্ধে আক্রান্ত মানুষদের সহায়তায় দ্রুত মানবিক করিডর স্থাপনের ঘোষণা দেন। মেকাতিয়ের সাথে বৈঠকে আমি ঘোষণা করেছি, ইরানের জাতি এবং সরকার যত তাড়াতাড়ি সম্ভব বিমান করিডরের মাধ্যমে লোকজনকে স্থানান্তর করতে প্রস্তুত। লেবাননের তত্ত্বাবধানে আহত বাস্তুচ্যুত এবং যুদ্ধবিধ্বস্ত লোকদের সাহায্য করার জন্য আমরা দ্রুত এটি করব। বিমান করিডর হলো আকাশসীমার একটি মনোনীত পথ, যা একটি বিমানকে নিরাপত্তা এবং এয়ার ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে তার কার্যক্রমের সুযোগ দেবে। এর মাধ্যমে জরুরি সেবা সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের স্থানান্তর করা যাবে। ইরান ও হিজবুল্লাহকে ইসরায়েল আক্রমণে রাজি করাতে চেয়েছিল হামাস। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চল সীমান্ত পেরিয়ে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। পাল্টা হামলায় পুরো গাজা এখন যুদ্ধবিধ্বস্ত, মৃত্যুপুরি। টানা এক বছর ধরে চলমান ইসরায়েলের এই আগ্রাসন কবে থামবে তার কোনো সুনির্দিষ্ট লক্ষণ টের পাওয়া যাচ্ছে না। 7 অক্টোবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে ইতিহাসে নিয়ে গেছে। এরই মধ্যে যুদ্ধের বিস্তৃতি বেড়েছে লেবানন এবং সিরিয়াতেও। এদিকে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ নিউ উইক টাইমস দাবি করেছে, হামাস 7 অক্টোবরের দক্ষিণ ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছিল 2 বছরেরও বেশি সময় ধরে। এছাড়া ইরান ও হিজবুল্লাহকে আক্রমণে অংশ নিতে রাজি করার চেষ্টা চালাতে গিয়ে এই হামলা 1 বছর পিছিয়ে যায়। প্রতিবেদনের ভিত্তি হিসাবে দাবি করা হয়, গত জানুয়ারিতে গাজায় জব্দ করা কম্পিউটারে একটি গোপন বৈঠকের ভিডিও পায় ইসরায়েল। সেখানে ইসরায়েলে হামলার ব্যাপারে চাঞ্চল্যকর এই বিষয়ে তথ্য উঠে আসে। তবে ইতোমধ্যে জাতিসংঘের ইরানের মিশন এই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে বলছে, ইরান এবং হিজবুল্লাহকে ইসরায়েলে হামলার সঙ্গে যুক্ত করার কোনো দাবি আংশিক বা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য নয়।
পুরো প্রতিবেদনটি বানোয়াটি নথি থেকে এসেছে। থার্ড ক্ষেপণাস্ত্র চালাতে ইসরায়েলে মার্কিন সৈন্য। থার্ড অর্থাৎ টার্মিনাল হাই অ্যাল্টিটিউড এয়ার ডিফেন্স, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালাতে ইসরায়েলে মার্কিন সৈন্য পাঠানো হচ্ছে বলে N12 মিডিয়ার খবর প্রকাশিত হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে থার্ড ক্ষেপণাস্ত্র বসানো হচ্ছে বলে জানা গেছে। প্রকাশিত খবর অনুযায়ী থার্ড সিস্টেম পরিচালনার জন্য ইসরায়েলে মার্কিন সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইরানের উপর ইসরায়েল হামলা চালালে তেহরানও বসে থাকবে না, সেক্ষেত্রে সম্ভাব্য ইরানি হামলা প্রতিহত করার জন্য থার্ড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এর হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলে থার্ড সিস্টেম মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন বলে ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস জানিয়েছে। FDD জানায় এ সময়ে মার্কিন বাহিনীর সুরক্ষার জন্য মধ্যপ্রাচ্য জুড়ে আরও প্যাট্রয়েট ব্যাটালিয়ন মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন। থার্ড সিস্টেমকে মার্কিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যস্তর বিবেচনা করা হয়। এই মোবাইল সিস্টেমের মাধ্যমে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়। যুক্তরাষ্ট্র 2019 সালে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করার জন্য থার্ড সিস্টেম পাঠিয়েছিল। ওই সময় সৌদি আরবের তেল স্থাপনায় একটি ইরানি হামলা হয়েছিল বলে জানা গেছে। এক বিবৃতিতে সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডক্টর মার্ক টি এসপার বলেন, ইসরায়েলের সৈন্য পাঠানোর মার্কিন সিদ্ধান্তটি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনের সর্বশেষ ইঙ্গিত। তিনি বলেন, ইসরায়েলে 3,000 মার্কিন সৈন্য পাঠানো হতে পারে। তিনি আরও বলেন, ইরানি উস্কানির ফলে এই অঞ্চলে আরও বেশি মার্কিন সহায়তার প্রয়োজন হয়ে পড়েছে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত 2012 সালে থার্ড সিস্টেম কেনার চেষ্টা করেছিল। এর জন্য তারা $1.135 বিলিয়ন দিতে চেয়েছিল বলে ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি জানিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা বন্ধে বড় পদক্ষেপ আরব দেশগুলোর। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা বন্ধ রাখতে বড় পদক্ষেপ নিয়েছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। দেশগুলো জানিয়েছে তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষাপটে উপসাগরীয় এই দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইরানকে জানিয়েছে হামলা হলে ইসরায়েলকে তারা তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। জর্দানও তার আকাশসীমায় যে কোনো অনুপ্রবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার CNN এর এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে আসে। এর আগে হুঁশিয়ারি দিয়ে ইরান জানায় ইসরায়েলকে সহায়তাকারী যে কোনো দেশকে তারা আগ্রাসনকারী হিসাবে বিবেচনা করবে এবং এমন প্রতিবেশীরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় আসবে। যদিও ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে ইরানে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। ইসরায়েলে প্রায় 2 সপ্তাহ আগে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তির জানান দেয় ইরান। তার জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। গত 1 অক্টোবর চালানো ইরানের হামলার জবাবে ইসরায়েল কীভাবে দেয় তা জানতে দীর্ঘদিনের মিত্রের সঙ্গে যুক্তরাষ্ট্র এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় হামলা চায় না, এটা দেশটির কর্মকর্তারা আগেই তেল আবিবকে জানিয়ে দিয়েছে। 2 মাসের মধ্যে গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি জানান ইসরায়েলের পাল্টা হামলা সমানুপাতিক হবে, এটাই তার চাওয়া। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিলি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।